মাদারিহাটে হাতির আক্রমণে ফের মৃত্যু হলো এক ব্যক্তির। জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানের বাসিন্দা দিলু প্রধান, বয়স 54, তার স্ত্রী জানা প্রধানকে নিয়ে 48 নম্বর এশিয়ান হাইওয়ে ধরে মোটর সাইকেলে চেপে বক্সাই আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের হাসিমারার এক কম্পার্টমেন্টের কাছে স্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে জঙ্গলে ঢোকেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। আজ সেই সময় স্ত্রীর চোখের সামনেই ওই ব্যক্তিকে পিষে দেয় জঙ্গলের আড়ালে ঘাপটি মেরে থাকা এক বুনো দাঁতাল হাতি। স্বামীর ওই নৃশংস মৃত্যু দেখে অজ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী। ওই মর্মান্তিক দৃশ্য দেখে পথ চলতি গাড়ির যাত্রীরা মহিলাকে উদ্ধার করে মাদারিহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বনকর্মীরা হাসপাতালে নিয়ে যান, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটায় মৃতের পরিবারকে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া যাবে না বলে জানিয়েছেন বনকর্তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই বিষয় নিয়ে তো আমরা খুবই দুঃখিত। সোমবার দিন একটা, যেহেতু আমারই গ্রামে, সোমবার দিন একটা রাত্রি মেরেছে, কাল বাদে আজকে একটা, উনি জলপাইগুড়ি বোধহয় ওনারা আসছিলো আমারই এলাকায়, আজকে একটা দুর্ঘটনা। কিন্তু যেভাবে এইভাবে হাতি যে তাণ্ডবটা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে একটু মানে কানে নেওয়া দরকার। এই হাতিটা যেভাবে মানুষকে ক্ষতি করছে আর মানুষ দেখলে মানুষকে তাড়া দিচ্ছে, তো আমরা চাই কি ফরেস্ট ডিপার্টমেন্ট এটাতে কোনো একটা স্টেপ নেয়। এই হাতিকে কীভাবে হোক এখান থেকে যেন অন্য বনে গিয়ে ছেড়ে দেয়, ওরা কীভাবে করে সেই দায়িত্ব তো তাড়াতে আমরা চাই কি যত তাড়াতাড়ি হয় এই হাতিটা এখান থেকে সরানো হোক। ওই একটাই দাঁতাল হাতি এরকম করছে? হ্যাঁ, সেই একটাই হাতি দাঁতাল, লম্বা লম্বা দাঁত আছে। উনি বারবার যে একদিন দুদিন হলো একদিন গ্যাপ করে দুটো লোক মেরে ফেলে। আজকের ঘটনাটা কোথায় হয়েছে? আজকের ঘটনাটা আমাদের অ্যাকচুয়ালি ওটা পড়ে যায় হাসিমা এলাকা পড়ে যায়, আমাদের যে ফরেস্ট নর্থ মানে বিচ বাস ক্যাম্পের পেছনে ওই যে হাতির করিডোর, সেখানে ওনার স্বামী স্ত্রী দাঁড়িয়ে পেশাব করছিলো, তখনই হাতি এসে ওনাকে মেরে দিল। মানে এশিয়ান হাইওয়ের ধারে? হ্যাঁ, এশিয়ান হাইওয়ের ধারে মেরেছে। আপনার নাম? আমার নাম দীপক বিশ্বকর্মা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব খয়েরবাড়ি। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা পূর্ব খয়েরবাড়ি, অ্যাকচুয়ালি এলাকা পূর্ব খয়েরবাড়ি, কিন্তু মানে পাড়টা ওদিক পড়ে যায় আপনার হাসিমারা। জলদাপাড়া রিভার আইন ইন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের সব রুমগুলিতেই এসি আছে, এখান থেকেই জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আর ড্রপ সমস্ত সুবিধা পাবেন। আর দেরি কেন, বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8250911185 নম্বরে। জঙ্গল কুইন হোমস্টে, উপভোগ করুন প্রকৃতিকে। আমাদের হোমস্টে থেকেই প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী দেখতে পারবেন। এছাড়াও জঙ্গল সাফারি, হাতি সাফারির ব্যবস্থাও থাকছে। রাতে ক্যাম্প ফায়ারের সুবিধা পাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা এবং খাওয়ার ব্যবস্থা। ঠিকানা, কোদাল বস্তি, চিলাপাতা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8637023055 নম্বরে।